এদিকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে উচ্ছ্বসিত মাগুরা ও পঞ্চগড়সহ 52 উপজেলার মানুষ। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তারা। মুজিব শতবর্ষে তৃতীয় দফায় 26,229টি ঘর পেল ভূমি ও গৃহহীন এসব মানুষ। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। ঘর পেয়ে খুশি এসব ভূমিহীন মানুষ। গণভবন থেকে ভার্চুয়ালি পঞ্চগড় সদরের মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্পে 62 পরিবারকে 200 জমি সহ ঘরের চাবি তুলে দেওয়ার মাধ্যমে জেলাকে শতভাগ ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে জেলার 5 উপজেলার 43টি ইউনিয়নে 1,413টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। এ নিয়ে 4,850 জন মানুষ পেলেন নিজের ঠিকানা। মাগুরা জেলাকেও ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। মোহাম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের 63 পরিবার ঘর পেয়ে খুশি। এ নিয়ে সেখানে ঘর পেয়েছেন 678টি পরিবার। ময়মনসিংহে ঘর পেয়ে খুশি 287 পরিবার। এদিকে ময়মনসিংহের ফুলপুর, নান্দাইল, ফুলবাড়িয়া ও ভালুকা উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগে আমি খুবই ধন্যবাদ জানাই। পানির লেগে থাকবার পাইছি না, বছরে বছরে পানি উঠে বাগেরহাটে আরো 500 পরিবারকে 2% জমি সহ ঘর হস্তান্তর করা হয়েছে। হিলিতে 40টি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। দিনাজপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল 873 পরিবার। গাইবান্ধা সদর উপজেলায় 250 সহ 7 উপজেলায় 1,597 পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। লালমনিরহাটে ঘর পেয়েছে 422টি পরিবার। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় 834টি, ভোলায় 1,291টি এবং কেরানীগঞ্জে 15টি পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হয়। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আশ্রয় প্রকল্পে 242টি গৃহহীন পরিবার নতুন ঘর পেয়েছে। 1972 সালে বঙ্গবন্ধু এ চরের ক্ষতিগ্রস্ত 210টি পরিবারকে 2.5 একর করে খাস জমি দিয়ে গুচ্ছগ্রাম স্থাপন করেছিলেন। উপহারের ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন অসহায় এসব মানুষ। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।